দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। আপনারা সবাই একটা কমিটমেন্ট থেকে এখানে আসছেন। এ সময় বিএনপি সিনিয়র নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, সরকারের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। মহামতী বুদ্ধ তিনি প্রচার করেছিলেন অহিংসা, এবং সেই অহিংসার যে বাণী সেটা আজকের এই সংঘাতময় বাংলাদেশে গুরুত্বময় হয়ে ওঠে। জাতি গোষ্ঠী নয়, এদেশের বাংলাদেশের সকল মানুষের অধিকারকে তারা ছিনিয়ে নিয়েছে। আজকে দেশে গণতন্ত্র নাই, মানুষের ভোটের অধিকার নাই, আপনাদের যার যার সম্প্রদায়ের মানুষের সেই কথা বলার অধিকার নাই। ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি। ভুল ভ্রান্ত শাসন আমলে একটা অত্যাচারীর ভূমিকায় নেওয়ার ফলে আজকে সাধারণ মানুষ তারা তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জিনিসপত্রের দাম কীভাবে বেড়েছে এটা আপনারা সবচেয়ে ভালো জানেন। সর্বোপরি আপনার যে ন্যূনতম যে অধিকারটা একটা ভোটের অধিকার, সেই অধিকার থেকে উপার্জিত কিনে নেওয়া হয়েছে। আপনি আপনার প্রতিনিধিকে নির্বাচন করতে পারছেন না। এখন আমাদের লক্ষ্য একটাই, আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য, আপনাদের সমস্ত সম্প্রদায়ের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের সবকে এক হয়ে লড়াই করতে হবে। নিজেদের অধিকার আদায় ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে এবং সত্যিকার অর্থেই আমাদেরকে। দেলওয়ার হোসেন, গ্লোবাল টেলিভিশন।